উদ্যোগটির মানে আহ্বায়ক কমিটির আপনি উদ্যোক্তা হিসেবে আপনি নিশ্চয়ই জানেন এই আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া শুধু হুমকি নয় এবং গৃহযুদ্ধের একটা নমুনাও অল্প বিস্তর দেখানো হয়েছে যখন আমরা গণজাগরণের মঞ্চের প্রসঙ্গে যদি যাই যখন রাইট টু আপিলের কথা যখন গণজাগরণ মঞ্চ থেকে দাবি তোলা হলো তার দুদিনের মাথায় এটা সংসদে এলো এবং যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে মানে সরকারের প্রম্পট একটা রেসপন্স আমরা দেখেছি কিন্তু এই জামাত শিবির নিষিদ্ধ করার ব্যাপারে এবং আপনি দেখেন যে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার হুমকি হুমকির পরে কিছু দেখানো অনেকগুলো প্রাণহানি হলো বাড়িঘর পুড়লো আওয়ামী লীগ নেতাদের হত্যা করা হলো তারপরেও সরকারের একটু দুর্বলতা সেই রকম জায়গায় আপনি নাগরিক সমাজের একটা প্ল্যাটফর্মে তাদেরকে সংগঠিত করবার চেষ্টা করছেন অল্প বিস্তর কিন্তু সাধারণ মানুষের খুব অভিমান রাগ সরকারের বিরুদ্ধেও আছে এখানে আপনি এই কমিটির একজন না কেন অবশ্যই মানে সরকার অনেক একটা স্লো যাচ্ছে অথবা চাইছে না এরকম একটি অ্যাটিটিউড আমরা লক্ষ্য করছি সেখানে আপনি নাগরিক সমাজে যারা সবসময় চান যারা সবসময় বলেন তাদেরকে নিয়ে আপনি একটা অফকোর্স আমি এখানে একটু আগের প্রসঙ্গ ধরে একটু টানতে চাই জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে কখনোই রাজনীতি করার কোনো সুযোগ পাওয়ার কথা না তারা কোয়ালিফাই করে না এবং তার মুক্তিযুদ্ধ পরবর্তী সময় একেবারে স্পেসিফিকভাবে নিষিদ্ধ ছিল কোন ফ্রেমওয়ার্কের আন্ডারে একেবারে দলের নাম ধরে নিষিদ্ধ ছিল কিন্তু পরবর্তী কোন বাস্তবতায় এরা আবার রাজনীতি করার জায়গা পেয়েছে এটা আমরা জানি সামরিক শাসন আসার মধ্য দিয়ে বাংলাদেশের নেতৃত্ব দানকারী নেতৃত্ব যা নেতৃত্ব দিয়েছে তাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানে এভাবে জালা ছড়িয়ে দিয়ে জিন্দাবাদ আনা হলো সেভাবে পুনর্বাসিত করে এবং ডেলিভারি তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া এটা তো আমাদের সবার জানা নতুন করে কিন্তু বলার কোনো সুযোগ নাই যে জামাতে ইসলামকে আসলে কোন পয়েন্ট অফ ভিউ বা কোন অ্যাঙ্গেল থেকে আমরা ধরে তাকে নিষিদ্ধ করার দাবি করছি কারণ সে কিন্তু অন প্রিন্সিপাল একটা নিষিদ্ধ অর্গানাইজেশন নিষিদ্ধ অর্গানাইজেশন আমাদের সহ্য এবং টলারেন্স ডেমোক্রেটিক প্রিন্সিপালস বা ফ্রেমওয়ার্ক যাই বলেন এবং বিভিন্নভাবে আমরা এটাকে নেগলেক্ট করেছি বলে তারা রাজনীতি করার সুযোগ তৈরি করে আবার রাজনীতি করছে তারা কিন্তু অন প্রিন্সিপাল একটা নিষিদ্ধ অর্গানাইজেশন দে ডোন্ট হ্যাভ এনি রাইট কেন তিনটি অপরাধে অপরাধী তারা একটি অপরাধ হচ্ছে আইনের দৃষ্টিতে সুনির্দিষ্টভাবে আইনি কিছু অপরাধ তাদের একেবারে প্রধান নেতৃবৃন্দ থেকে শুরু করে তাদের সাংগঠনিকভাবে তারা 71 সালে করেছে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধী অপরাধ দ্বিতীয় অপরাধটি তাদের নৈতিকতা দৃষ্টিতে যে দেশে তারা আজকে রাজনীতি করছে সেই দেশের জন্মের প্রক্রিয়ার সময় তারা নৈতিকভাবে এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান করেছে তাদের নৈতিক কোনো অধিকার তাদের থাকতেই পারে না এই স্বাধীন দেশে রাজনীতি করার দ্বিতীয় অপরাধটি হচ্ছে গণতন্ত্রের দৃষ্টিতে ওর যে সাংগঠনিক মানে গঠনতান্ত্রিক যে কাঠামো যদি আপনি দেখেন সেটা গণতন্ত্রের মূল প্রিন্সিপলকে সরাসরিভাবে কন্ট্রাডিক্ট করে কোথায় কোথায় সাংঘর্ষিক এরকম আপনাকে 100টা আমি কারণ বলতে পারবো আপনি সময় দিতে পারবেন না বাট আমি বলছি যে এটা আমরা জানি এবং যাদেরকে নিয়ে আপনি আজকে এই কনভারসেশনটা ওখানে আমি আসছিলাম আমি কামিং টু দ্যাট এখন যেটা হয়ে গেছে যে বাস্তবতা এসে জামাত আজকে রাজনীতি করছে এবং ফুলে ফেপে বড় হয়েছে আজকে ওদের সাথে নতুন করে ফাইট করতে হচ্ছে জানো এই স্বাধীন দেশে রাইট মানে এটা সরকারের উপর একটা বাড়তি চাপ নয় কি চাপ তো বটেই এখানে আমরা যেটা বলছি নাগরিক সমাজের পক্ষ থেকে যেহেতু তাদের এক ধরনের একটা লেজিটিমেসি ডেভেলপ করার সুযোগ পেয়েছে আমাদের প্রধান বিরোধী দল সরাসরি ভাবে সমর্থন করছে তাদেরকে এবং আন্তর্জাতিক কিছু ইকুয়েশনস আছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে নিষিদ্ধ করা আজকের বাস্তবতায় অত সহজ হয়তো হচ্ছে না কিন্তু সেই প্রক্রিয়াটিকে আমরা সহজ করছি কিভাবে এই যে বাংলাদেশে আপামর জনসাধারণ যে তাদের নিষিদ্ধটা চায় সেটা যেমন শাহবাগের মাধ্যমে তরুণ প্রজন্ম দেখেছে ঠিক একইভাবে নাগরিক সমাজের যারা ব্যক্তিবর্গ আছেন তাদেরকেও আমরা চাচ্ছি একটি প্ল্যাটফর্ম থেকে এই কথাটি সমস্যারে বলুক এবং সেই তার মাধ্যমে এটার সার্বজনীনতাটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই সেক্ষেত্রে যদি গভর্নমেন্টের যদি ধরেন একটা অংশের কোনো এরকম চিন্তা ভাবনা থাকে যে এটা এই মুহূর্তে বাতিল করা যাবে না নিষিদ্ধ করা যাবে না বা গভর্নমেন্ট যদি ধরেন তাদের একটা বাধার অংশ হিসেবে মনে করে যে মিডল ইস্ট একটি সমস্যা হতে পারে যেহেতু মিডল ইস্টের উপরে কিন্তু আমাদের $12 billion রেমিটেন্স ডিপেন্ডেন্স আছে কারণ কনসিকোয়েন্স আপনাকে চিন্তা করতে হবে এক্স্যাক্টলি আমি এই জিনিসটা একটু আপনার কাছে পরিষ্কার হতে চেয়েছিলাম কারণ সাধারণ মানুষের তো আক্ষেপের জায়গা অ্যাবসলিউটলি এবং শাহবাগের কথা যখন বলি আমরা সাধারণ মানে অপমর মানুষের সব শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততার কথা বলি এবং সকলের একটি ইমোশনাল জায়গাটা ওইখানে থাকে
আমি বলছি যে সরকারের জায়গা সরকারের জন্য একটু একটা উটকো চাপ এটা মানে নিষিদ্ধ জিনিস নিতে হবে আমি বলছি নিষিদ্ধ জিনিস সেই নিষিদ্ধ জিনিস আবারও নিষিদ্ধ মানে করবার জন্য নতুন করে নিষিদ্ধ করবার জন্য সরকারের উপরে চাপ আপনি বলছেন আন্তর্জাতিক ইকুয়েশন সেটা একটু যদি একটু পরিষ্কার করেন বলছি একটু তো হচ্ছে ধরুন মিডল ইস্টের উপরে তার জামাতিতে একটা ইনফ্লুয়েন্স আছে 71 সালে ছিল গোলাম আজম এবং তাদের নেতৃবৃন্দ যেভাবে ভুল বুঝে তাদেরকে মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধে বিপক্ষে রেখেছিল আমরা জানি এটা আজকেও কিন্তু তাদের সেই নেটওয়ার্কটা ওরকমই এবং সৌদি আরব এবং অন্যান্য মিডল ইস্টার্ন অন্যান্য দেশে উপরে আমাদের রেমিটেন্স এর ডিপেন্ডেন্স আছে কিন্তু পৃথিবীর অন্য ইউরোপে আমেরিকাতে যারা থাকে তারা রেমিট করে না টাকা কিন্তু এই দেশগুলোতে যারা থাকে তাদের মেজরিটি কিন্তু টাকা রেমিট করে আমাদের 12 বিলিয়ন ডলার রেমিটেন্স এর যে ডিপেন্ডেন্স এটা কনসিকোয়েন্সে ভাবতে হবে দ্বিতীয় জিনিসটি যেটা হচ্ছে ব্যাপারটা হলো যে জামাত নিষিদ্ধ করলে আমাদের যে মধ্যপ্রাচ্যে যেসব আমাদের সম্ভাবনা আছে মানে আমাদের কর্মী বাহিনী যারা আছেন আমাদের ভাইরা যারা আছেন তাদেরকে বের করে দিবে এরকম একটি শঙ্কা আছে একই সাথে আমি আরেকটি যোগ করতে চাই এখানে সুস্পষ্টভাবে বলতে চাই আমেরিকাও একটি বাধা বাট আমেরিকা এন্টায়ার আমেরিকা বলবো না তাদের স্টেট ডিপার্টমেন্টের এক ধরনের অবস্থান আছে জামাতকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ না করে তাকে ডেমোক্রেটিক স্পেসের মধ্যে কোঅপ্ট করা কিন্তু আমেরিকার আবার পেন্টাগন বলেন হোমল্যান্ড সিকিউরিটি বলেন তাদের আবার অবস্থান একটু আলাদা তো গভর্নমেন্টের এই আমেরিকার ব্যাপারটা আসলে মানে খুব সাধারণ মানুষ খুব সাধারণভাবে বোঝে যে এই হরতালে জামাতের হরতালে যখন নাকি জানমালের ক্ষতি হয় এবং সেটা নিয়ে তারা স্টেটমেন্ট দেয় আবার যখন নাকি আমেরিকান এমবেসির গাড়ি ভাঙে তখন সেটার ক্ষতিপূরণ পেলেই আমেরিকা খুশি সুতরাং স্টেট ডিপার্টমেন্টের কথা বলছি আমি কিন্তু আমেরিকার ভিতরেও কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে না বলছি যে তাতে রাষ্ট্র কি হলো না হলো গরিব মানুষ কোথায় মরলো গণতন্ত্র ব্যাহত হলো কিনা তাতে কিছুই যায় আসে না তাদের মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা খুব একটা স্বচ্ছ ছিল না আরফাত ভাই আমি একটু স্পেসিফিক আমি জানতে চাই যে কিন্তু সরকারের ব্যাপারে সরকারের প্রতি একটা চাপের কথা আমি যেহেতু বারবারই বলছি এবং একটা পারসেপশন যে আবার জামাতের সঙ্গে গাঁটছড়া বেঁধে ক্ষমতায় যাবে সেই কারণে জামাতের উপরে হাত দিতে চাচ্ছে না এই ব্যাপারটি কতখানি আমি 100% রুল আউট করে দিচ্ছি আপনাকে বলি কারণ ধরুন আওয়ামী লীগ তো শুধু এই যে যারা সিদ্ধান্ত নেন সভানেত্রী এবং প্রেসিডিয়ামে যারা আছেন বা ক্যাবিনেট সেটা তো শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের আত্মাটা আপনাকে দেখতে হবে গোটা বাংলাদেশে যে তার কর্মী বাহিনী আছে সিম্পাথাইজার আছে বিভিন্ন সিভিল সোসাইটি যারা আছে তারা কি এই এটার সাথে মানে এটার সাথে কম্প্যাটিবল জামাতি আইডিওলজি এবং আওয়ামী লীগের এটা এই একটা সাম্প্রদায়িক আইডিওলজি না ওকে আপনি এখন বর্তমান বলছেন কিন্তু অতীতে তো হয়েছে এবং সেই রেফারেন্স ধরে এখন টক শোতে আপনারাই কথা বলেন অনেকে অনেকে ডিফেন্ড করেন না আমি এখানে আসছি এখানেই বলছি আওয়ামী লীগ যদি এটা করে থাকে আওয়ামী লীগ তার নিজের 80% এর বেশি ভোট পাবে না কারণ আওয়ামী লীগের সাথে তো যায় না ওর সাথে ম্যাচ করে না এবং অতীতে তারা দেখেন খেলাফত মজলিসের সাথে চুক্তি করতে যে পারেনি কিন্তু তার ইন্টারনাল প্রতিবাদে প্রোটেস্টের মুখে সে আবার তার অরিজিনাল ট্র্যাকে ফিরে আসছে আওয়ামী লীগের নেতৃত্ব যে কখনো কখনো স্খলিত হন না তা তো নন কিন্তু আওয়ামী লীগের অন্তরাত্মা যেটা আমি যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল সেই অর্থে বলছি আমি আওয়ামী লীগের ডিফেন্ড করার দরকার নেই আমার আমি অবজেক্টিভলি বলছি তার অন্তরাত্মাটি যেটি সেটি কিন্তু তাকে এই স্খলন থেকে বারবার ফিরিয়ে আনবে ট্র্যাকে রাখবে এই জায়গা থেকে বাট আমাদেরও সজাগ থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম একটু আমি যোগ করতে চাই আরাফাতের কথার সঙ্গে আমি আরাফাতের সঙ্গে একমত যে আওয়ামী লীগের যে একেবারে অন্তর্নিহিত যে কথাগুলি রয়েছে ঘোষিত যে নীতিগুলি রয়েছে সেটার সঙ্গে অবশ্যই জামাতের সঙ্গে হাত মিলানো কিংবা কোনো ধরনের আপোষে যাওয়াটা বনে না কিন্তু আওয়ামী লীগের খুব আমার মনে হয় যে মনোযোগ দিয়ে এই দিকটা দেখতে হবে যে তাদের সাংগঠনিক যে কার্যকলাপ এখন রয়েছে সেটা তারা কতখানি শক্তিশালীভাবে ধরে রাখতে পেরেছে কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলি আরাফাত এখানটা যে আওয়ামী লীগের উচ্চতম পর্যায়ে কিন্তু নারী অধিকার কিংবা নারীর মর্যাদা নিয়ে বেশ ভালো একটা নীতিগত অবস্থান রয়েছে কিন্তু অনেক সময় আমরা দেখি যে ফতোয়া যে গ্রামে ট্রামে হয় সেখানে যারা সালিসকার হিসাবে বসে এবং নারী নির্যাতনের জন্য দায় নিতে পারে দায়ী করা উচিত তাদের মধ্যে কিন্তু অনেক আওয়ামী লীগের সদস্যরা বসে যান কাজেই একটা জিনিস আওয়ামী লীগকে আমাদের বোধহয় মনে করিয়ে দেওয়া দরকার যে তাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে এই বিষয়গুলি কিন্তু নিয়ে আসারও একটা প্রয়োজন রয়েছে আওয়ামী লীগের উচ্চতর পর্যায়ে কিংবা শীর্ষ পর্যায়ে অনেক সময় এই যে একটা প্রবণতা থাকে যে না 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 এদেরকে চটিয়ে আমরা পারবো না সেটা কিন্তু আবার অনেক সময় তাদের নিজস্ব এই সাংগঠনিক যে দুর্বলতাগুলি রয়ে গেছে সেটার জন্যও কিন্তু আসে সেখানটায় যদি আওয়ামী লীগ শক্ত না হয় আজকে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে এবং 14 দল সেখানটা বলতে পারি আমরা এবং আওয়ামী লীগ একাই এখানটা কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে দাবি করতে পারে যে মুক্তিযুদ্ধের মূল নেতৃত্ব তারাই দিয়েছিলেন রাজনৈতিকভাবে সেই সময় তাই না সমাজে এটা একদম ঐতিহাসিক একটা সত্য সেটার প্রতি যদি তারা
একেবারে সত্যিকার অর্থে তাদের নিষ্ঠাটা বজায় রাখতে চায়। আওয়ামী লীগকে আমি কিন্তু এই কথাটা বারবার স্মরণ করে দিতে চাই যে তাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে এই বিষয়গুলি খোলাসা করে নিয়ে আসা এবং তাদের প্রতিটি কর্মীকে এটার জন্য প্রস্তুত রাখা যে যখনই প্রয়োজন হবে তারা যেন মুক্তিযুদ্ধের সপক্ষে দাঁড়াতে পারে, সেখানটায় কোনো রকম আপোষের চিন্তা না করে। সেটা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মানে আলোচনাটার এই জায়গায় দাঁড়িয়েছে যে একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে মানে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে নিষ্ঠাটা, আরেক দিকে হলো যে ধর্ম, মানে আমরা কতখানি ধর্ম মানে আস্তিক নাস্তিকের একটা ডিবেটও চলে আসছে। মুসলমান কি অমুসলমান সেটা আমি এখানে একটু ব্যাক টু ডিফার উইথ ইউ উইথ অল ডিউ রেসপেক্ট। ধর্ম একদিকে, স্বাধীনতার প্রশ্ন একদিকে, এটা কিন্তু না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। না না, আমি বলছি কোন একটা মুখোমুখি জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে দেশের কথা বললে বোধহয় ধর্মভীরু মানুষরা ভোট দিবে না, যারা ধর্মকে বেঁচে রাখতে পারে। এরকম একটা জায়গায় নিশ্চয়ই দাঁড়িয়েছে না এখন এই সাহাবাগ গণজাগরণ মঞ্চ। সবাই জানে যে সেই মুক্তিযুদ্ধের সময় থেকে কিংবা তার আগে থেকে পাকিস্তানি আমল থেকে, তোমরা তখন হয়তো সেরকম ভাবে মনে থাকারই কথা না সেই সময়কার, আমরা ছোটবেলা থেকে কি শুনে এসেছি যে পূর্ব পাকিস্তানের মানুষকে সবচেয়ে আগে প্রমাণ করতে হবে যে তারা খাঁটি মুসলমান। তার মানে কি, তাদেরকে পাকিস্তানের সেই মিলিটারি শাসকদের যে একটা ধারণার যে মুসলিম আইডেন্টিটি আছে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সেই ধরনের ভাষা ব্যবহার করতে হবে, সেরকম পোশাক পরতে হবে, সেরকম কথা বলতে হবে, আমরা এই সাহিত্য পড়তে পারবো না, ওই নাচ নাচতে পারবো না, ওই গান করতে পারবো না, এই ধরনের কথা বলতে পারবো না। এই একটা ক্রাইসিসের মধ্যে, সংকটের মধ্যে কিন্তু রাখার প্রচেষ্টা আমাদের সেই পাকিস্তানি আমল থেকে চলেছে, যেটা অত্যন্ত আমি বলবো যে সুচতুরভাবে এই জামাতে ইসলামের রাজনৈতিক কিংবা জামাতে ইসলামের সঙ্গেকার যারা ধর্ম ব্যবসায়ী যারা আছে এবং এখন যারা জামাতে ইসলামকে সঙ্গে নিয়ে তাদের রাজনৈতিক ফায়দাটা লুটতে চায়, তারা কিন্তু আবারও সেই সংকটটা আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। এবং আজকে অত্যন্ত অযাচিত, অনভিপ্রেত, অনৈতিক কথাটাও আবার আমি ব্যবহার করব এবং অপ্রাসঙ্গিকভাবে এই আস্তিক নাস্তিক তর্কটা এখানটা নিয়ে এসেছে, যেটা আসলে কোনো প্রাসঙ্গিকতাই নেই। এখানে আমি একটু বলতে চাই, আপনি যেটা বলেছেন অপ্রাসঙ্গিকভাবে, এটি সবচেয়ে প্রাসঙ্গিক এই আলোচনায়, কারণ আস্তিক নাস্তিক প্রশ্নটি গণজাগরণ মঞ্চের সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক না, এটাকে জোর করে ইনজেক্ট করে ঢুকানো হচ্ছে। এবং 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 আমাদের বাংলাদেশে আমাদের দুর্ভাগ্যটা ওইখানে, আমরা শিক্ষা আমরা ওইখানে পৌঁছাতে পারিনি যে মসজিদ থেকে একটা আহ্বান করলো যে চাঁদে সাইদিকে দেখা যাবে, হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, সরল বিশ্বাসী মানুষ বের হয়। সরল বিশ্বাসী এসেছে কিনা প্রশ্ন আছে, কারণ কিছু কিছু জায়গায় জানা গেছে যে প্রায় ওরকম ভাবেই বার করে আনা হয়েছে যে না বার হলে, মানে যেহেতু মসজিদ থেকে ঘোষণা এসেছে তাদের বার হতেই হবে, না হলে সেটা ধর্মের বিরুদ্ধে চলে যাওয়া হবে। মানুষ যে ধর্মটাকে যুক্তি দিয়ে দেখার চেষ্টা করছে না, সেটাতেই যে শুধুমাত্র তারা সেটাকেই যে শুধু ব্যবহার করছে সেটা না, মানুষকে রীতিমতো ভয় ভীতি দেখিয়ে তাদের কিন্তু এইটা একটা বিরাট বড় কৌশল, এই যে মানুষকে ভীতির মধ্যে নিয়ে আসা এবং ভয় দেখিয়ে দেখিয়ে কাজ হাসিল করে নেওয়া, এই জিনিসটা কিন্তু প্রচন্ড ভাবে একটা কি বলবো যে তাদের এটাও কিন্তু দেখেন একটা মানবতা বিরোধী অপরাধ। অবশ্যই একটা কনসিস্টেন্ট ভয় দেখিয়ে ধর্মের দোহায় দিয়ে নিয়ে আসলো এবং নারী এবং শিশুদেরকে ঢাল হিসেবে সামনে ব্যবহার করে পিছন দিকে যে, এটা তো জঘন্যতম ঘৃণিত একটি মানে মানবতা বিরোধী অপরাধ তারা আবার করছে, কিন্তু শিশুদের ধর্মের দোহায় দিয়ে, শিশু অধিকারের উপর একটা আঘাত। এক্স্যাক্টলি, এবং সেগুলো নিয়ে কিন্তু মানে সরকার যে মানে প্রোটেকশনটা দিবে যেভাবে, এটার জন্য যে জনসমর্থনটা তৈরি হয়েছিল এই গণজাগরণ মঞ্চ থেকে, সেটার কি যথেষ্ট মানে ব্যবহারটা কি সরকার করতে পেরেছে আপনার মনে হয়? না, আমি যেটা পার্সোনালি মনে করি যে দেখুন, একটি এই যে মানুষ যে জেগেছে এই জাগার বিষয়টি কিন্তু খুবই পজিটিভ, কিন্তু তার ফলশ্রুতিতে যারা শত্রুপক্ষ তারা এটাকে বিভিন্নভাবে ডাইলুট করার চেষ্টা করবে এবং কিছুটা করার সক্ষমও হয়েছে, আস্তিক নাস্তিক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে এসে। কিন্তু এখানে আন্দোলন নষ্ট হয়ে গেছে, থেমে গেছে, পরাজিত হয়েছে আমি বলবো না, এটা এটা কিন্তু একটা এন্ড গোলে পৌঁছবে, এটা এটাই হচ্ছে পার্ট অফ ইট, মানে এটা একটু ফ্লাকচুয়েট, উপরে উঠবে নামবে, কিন্তু ইভেনচুয়ালি আমরা পৌঁছবো সেই জায়গায় দাঁড়িয়ে। আমি যদি গোয়িং ব্যাক টু ইয়র প্রথম কোয়েশ্চেন, যে নাগরিক সমাজের জায়গাটি, এইখান থেকে আমরা এটাকে সার্বজনীন করার জন্য এই চাপটা সরকারকে দিতে চাই, এই দাবিটা আমরা জানাতে চাই। তার মানে আজকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের যে অনুষ্ঠানটা সেটা মোটামুটি সরকারের উপর একটি চাপ রাখবার জন্য, চাপ এবং দাবি। আরাফাত ভাই, আমি একটা ছোট্ট বিরতিতে যাব, কিন্তু তার আগে মানে আমি একদম খুব ছোট্ট করে শুনতে চাই,
আমাদের গণজাগরণ মঞ্চ থেকে যে স্লোগানটি উঠেছে যে পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে চলে যায়, ঠিক আছে, খুব হাইপোথেটিক্যাল প্রশ্ন যে পাকিস্তানের প্রেতাত্মাদেরই তো কার্যক্রম এখানে চলছে, একাত্তরে যা যা আমরা পড়েছি ইতিহাসে যা যা পড়েছে সব এসব কিছু রিপিট তারা হলো, যে আওয়ামী লীগের একজন মুসলিম একজন মানুষকে তাকে আবার তওবা পড়ে আবারও মুসলমান বানানো হয়েছে, সেই সেই ধরনের, তার মানে হলো যে পাকিস্তানি কায়দায় তারা এই কাজগুলো করছে। এই পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে চলে গেলে মানে কি হবে, পাকিস্তান কি তাদেরকে উন করার মতো, এটা আমি, আপনি যেহেতু অনেক কিছু রিসার্চ করেন অনেক কিছু জানেন, আমি যে এটা এটা একটা স্লোগান, তো এটা একটা আবেগের না 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 আমি স্লোগান ওকে মানে ওদেরকে ওন করবে কিনা পাকিস্তানের যে বর্তমান বর্তমান যে ওদের পতাকাটা কি হবে, পাকিস্তানের পতাকা হবে ওদের, ওরা তো মনে প্রাণে পাকিস্তানের পতাকা কি ওরা ওন করে এবং পাকিস্তানকে দেশ পায়, পাকিস্তানকে তো পাকিস্তান ওদেরকে ওন করে না, আমি সেই জায়গা থেকে বলছি যে ওদেরকে আমাদের যেটা করতে পাকিস্তান ওদের নিবে না, কিন্তু আমাদের এই পবিত্র ভূমিতে ওদের দেশ নাই, কিন্তু এই পবিত্র ভূমিতে আমরা যেটা করতে পারি ওদেরকে, ওই যে আপনি বলেন না কোয়ারেন্টাইন স্ট্যাটাস, মানে যেটা একবারে একেবারে আপনার ডরমেন্ট স্ট্যাটাসে থাকে, মানে ওইভাবে তাদেরকে আমরা রাখতে পারি, কিন্তু তাদের কোনোভাবেই আইনসম্মত নৈতিক কোনো অধিকারই থাকতে পারে না এদেশে আপনার প্রথম শ্রেণীর নাগরিক, বা রাজনীতি তো দূরের কথা, ইভেন প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে থাকার অতটুকু আমরা মানে লিবারাল বা উদার হতে পারি। এবং সবকিছুর সিম্পটম তারা দেখিয়ে দিয়েছে, এই দেশের পতাকা পুড়িয়েছে, শহীদ মিনারে ইয়ে করেছে, মসজিদ ভেঙেছে, সেগুলোর সবকিছুর সিম্পটম থেকে বোঝা যায় যে এরা আসলে এরা শুধুমাত্র যুদ্ধাপরাধী সংগঠন নয়, তারা জঙ্গিবাদী এবং সন্ত্রাসী সংগঠন, এবং এরা হলো যে অনুপ্রবেশকারী। অ্যাবসলিউটলি। আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমরা আজকে কথা বলছি জামাত শিবিরে রাজনীতি নিষিদ্ধের দাবিতে, আজকে যে কনভেনশন হলো তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনায় আবারও ফিরবো ছোট্ট একটি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ এ আরাফাত এবং অ্যাডভোকেট সুলতানা কামাল। আমরা আলোচনার যেই জায়গায় ছিলাম জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার, এবং মনে হয় অনেক বিষয়গুলো পরিষ্কার হয়েছে, আমরা সাধারণ মানুষের কথা বলছি যে জনগণ যারা এই গণজাগরণ মঞ্চে যারা একাত্মতা প্রকাশ করেন তাদের জন্য একটু সহজ করে বলা। সুলতানা কামাল তো বলেছেনই যে অনেক জায়গায় এখানে মামলা করা যায় এবং মামলা করে নিষিদ্ধ করা যায়, আইনগতভাবেই তাদের বিরুদ্ধে খুব সহজে পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু সেটা লম্বা প্রসেস এবং লম্বা প্রসেসের পিছনে নিশ্চয়ই, কিন্তু খুব লম্বাও না, কিছু কিছু বিষয় আছে যে আমি প্রথম থেকে যে কথাগুলি বললাম যে রেজিস্ট্রেশন অথরিটি এসে ইত্যাদি, কিন্তু মানে একেবারে ডিপার্টমেন্টাল কিছু পদক্ষেপ নিয়েও করা যায়, কিছু এক্সিকিউটিভ সংসদের এখানে কোনো ভূমিকা আছে, সংসদ পর্যন্ত যাওয়ারও কিছু কিছু ক্ষেত্রে কোনো প্রয়োজনই নাই, এবং সংসদের এখানটায় অন্য সংসদ তো আইন প্রণয়ন করে কিংবা একটা নীতি নীতি গ্রহণ করে, সেগুলি তো হয়ে গেছে, এখন কিন্তু এটা ওই যে যেখানে বললাম বিভাগীয় কিছু ব্যাপার রয়েছে, আর নয়তো একেবারে সরাসরি আদালতের মাধ্যমে ওদের তিনভাবে কিন্তু করার একটা উপায় আছে। একটা হচ্ছে আপনি নিবন্ধন বাতিল করতে পারেন, তার সাংগঠনিক যে গঠনতন্ত্র সেটি যে যদি সাংঘর্ষিক হয় নির্বাচন বিধিমালাসা যেটি আছে বাতিল করলেন, কিন্তু সেক্ষেত্রে সে নির্বাচনে পার্টিসিপেট করতে কোয়ালিফাই করবে না, কিন্তু তার রাজনৈতিক দল কিন্তু অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে। সেক্ষেত্রে আরও দুটি উপায় আছে, তার মধ্যে আমাদের আমার যেটা অবস্থান বা আমাদের যেটা অবস্থান, আমি মনে করি যে জামাতকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে, জঙ্গিবাদী অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে ইমিডিয়েটলি আপনার এক্সিকিউটিভ অর্ডারে এটাকে ব্যান করা, নির্বাহী একটা নির্বাহী আদেশ, এবং এটা ব্যান করার পরে তার এগেনস্টে সবগুলি লিগাল অ্যাকশন আপনি তখন নিতে পারবেন। এন্ড তারপরে এট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি যেটা আমরা মনে করি যে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বিচার প্রক্রিয়া চালু থাকা উচিত, এবং যে কদিনই লাগুক এটাও শেষ পর্যন্ত এসে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে এটাকে চিহ্নিত করে রায়ের মাধ্যমে তাকে আপনার অ্যাবসলিউটলি ব্যান করা উচিত। সেক্ষেত্রে তার যে যে বিভিন্ন লেয়ারে যে নেতৃত্ব আছে তাদের সবার রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে কমপ্লিটলি আপলোড করার একটা যে জায়গাটা তৈরি করতে হবে, এবং সেক্ষেত্রে অনেকে বলে যে তার যে লাইফ লাইনগুলি আছে বিভিন্ন ফান্ডের সোর্স বা এগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট লিগাল অ্যাকশন নিতে পারছে না, কিন্তু আপনি once you declare like illegal তাকে declare করবেন তখন এই অ্যাকশনগুলি লিগালি গভর্নমেন্ট তখন নিতে পারবে, মানে লিগাল অ্যাকশন নিতে পারছে না কেন, সরকার চাইলে কি পারে না, মানে কি মানি ম্যাটার্স, না না যেটা হচ্ছে যে আপনি তো একটা লিগাল এন্ড কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার অ্যাকশনগুলি নিতে হবে, অ্যাজ লং অ্যাজ জামাত একটা লিগাল অর্গানাইজেশন এখন পর্যন্ত তাই নিবন্ধিত, আপনি অনেক অ্যাকশন নিতে তার এগেন্সট নিতে পারবেন না, মানে আইনানুকভাবে সে যে কার্যক্রম করছে তার যে চরিত্র যে নেচার তাতে কিন্তু তার এখানে লিগালি এক্সিস্ট করার কথাই না। উই আর ভেরি আনফরচুনেট যে আমরা এই দেশের ইতিহাসকে এমন দিকে প্রভাবিত করছি তারা করছে, না অনেক সময় আমরা নীতিও বিক্রি করে ফেলি আর কি, অফকোর্স সেটাই, সেই জায়গাতেই বলছি যে আজকে এদেরকে
সত্যিকার অর্থে এরা যেটা ডিজার্ভ করে তাদেরকে ব্যান করে তার এগেন্সে যত অ্যাকশন যেটা যৌক্তিক অ্যাকশন নেওয়া উচিত সেটা তখন লিগাল অ্যান্ড লেজিটিমাইজ হবে, গভর্নমেন্ট সেই অ্যাকশনগুলি তখন নেওয়া উচিত এবং ইমিডিয়েটলি করা উচিত। এটা সেই দাবিটাই কিন্তু আমরা জানাচ্ছি। আরাফাত ভাই, আমি আরেকটা জিনিস দুজনের সঙ্গে আরেকটা জিনিস একটু আলোচনা করতে চাই, যদিও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গ, সেখানে অবশ্যই বিরোধী দলীয় নেতার যে গত দুই দিনের মন্তব্য সেটি আলোচিত হবার মতো ব্যাপার। গণজাগরণ মঞ্চ নিয়ে যে যে ধরনের কথা বলেছেন বেগম খালেদা জিয়া, এবং আজকে যেটা বলেছেন যে কোনো আলোচনা নয় এবং হয়তো প্রাণহানি হবে, মানে প্রাণহানিটা কোনো ব্যাপার না, আসলে বাংলাদেশে 16 কোটি মানুষ, 8 কোটি মরে গেল ক্ষমতায় যে যেন তেনভাবে তাদের যেতেই হবে, অনেকটা এরকম একটা ভঙ্গিতে একজন রেসপন্সিবল রাজনীতিবিদ উনি বলেছেন। আমরা একটু কথা শুনে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের কাছ থেকে শুনবো। গত 24 ফেব্রুয়ারি কয়েকটি ইসলামী দলের ডাকা হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে মানিকগঞ্জে নিহত হন 4 জন। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে শনিবার দুপুরে সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত 17টি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও দেন। গোবিন্দল প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের স্মরণে এক শোক সমাবেশে গত 4 বছরের সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরেন বেগম জিয়া। তিনি অভিযোগ করেন, সীমান্তে মানুষ হত্যার পর পদক্ষেপ নিতে ব্যর্থ হলেও সরকারের ব্যর্থতার প্রতিবাদে যখন আন্দোলন হয় তাতে গুলি করতে দ্বিধা করে না পুলিশ। এই যে গণহারে গণহত্যা করেছে এর বিচার হবে না? অবশ্যই হবে, এর জন্য ট্রাইব্যুনাল হবে এবং সেইখানে 1 নম্বরের হুকুম ছাড়া কিন্তু কোনো কিছুই নড়ে না। আমরা যেমন আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, প্রশাসনে সেমনি 1 নম্বরের হুকুম ছাড়া কিছু হয় না। কাজে 1 নম্বরের ব্যক্তি যে আছে প্রধানমন্ত্রী, এই ট্রাইব্যুনাল হবে একদিন এবং প্রধানমন্ত্রীকে সেই ট্রাইব্যুনালে হাজির হবে, এই গণহত্যার জবাব দিতে হবে। এই সরকারের সঙ্গে কোনো আলোচনা নয় এমন মন্তব্য করে আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর জন্য সমাবেশে আগত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বেগম জিয়া। এখন এই খুনি সরকারের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, এখন দরকার এই সরকারের পদত্যাগ। এই সরকারকে পদত্যাগ করতে হবে, ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, সেই জন্য আমাদেরকে আরো জোরে আন্দোলন করতে হবে। হয়তো আরো কিছু প্রাণহানি হবে, ক্ষতি হবে আমাদের, কিন্তু দেশ রক্ষা করবার জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে সেই ক্ষতি মেনেই আমাদের রাস্তায় নামতে হবে। আমি এই প্রসঙ্গ নিয়ে দুজনের কাছেই শুনতে চাই। না, আমার সবচেয়ে বড় প্রশ্ন এখানে হলো যে তিনি কার প্রাণের বিনিময়ে কার প্রাণ বাঁচাবেন? তিনি বলছেন যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য কিছু প্রাণহানি হতে হবে, এখন তিনি সেখানটায় কিভাবে এটা সিলেক্ট করবেন যে এই মানুষেরা মরে যাক, এই মানুষরা বাঁচার জন্য, এটা আমাদের একটু জানার ব্যাপার আছে। আর যে ভঙ্গিতে তিনি বলেছেন যে ট্রাইব্যুনাল হবে, বিচার হবে, সেটা কোনো রকম গণতান্ত্রিক কোনো, আমি মনে করি যে স্বর থেকে এরকম ভাবে কথা আসতে পারে না, কারণ তিনি একা তো সেরকম ভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারেন না। তিনি ক্ষমতা এলে যদি কখনো সেই পরিবেশ পরিস্থিতি হয় তখন তিনি যদি কোনো ট্রাইব্যুনাল তৈরি করার একটা উদ্যোগ নেন সেটারও একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া মেনেই তাকে সেই বিষয়গুলি করতে হবে। এবং আমার মনে হয় যে কোনো বিচারের একটা ঘোষণার মধ্যেই যদি খুব একটা প্রতিহিংসা পরায়ণ ভঙ্গিতে সেই সমস্ত কথাবার্তা বলা হয় তখন কিন্তু সেগুলি মানুষকে সেরকমভাবে সমর্থনের দিকে না নিয়ে বরং একটুখানি চিন্তাভাবনায় ফেলে দিবে, কারণ এদের হাতে তো হয়তো সেই ধরনের ক্ষমতা আছে যেটা দিয়ে তারা কোনো না কোনো সময় রাজনীতিতে কোনো একটা বড় জায়গায় চলেও যেতে পারেন। তো এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি তারা ক্ষমতায় যান তখন কোন মানুষকে যে প্রাণ দিতে হবে, তারা কি বেঁচে পড়তে যে এরা প্রাণ দিক এরা বেঁচে থাকুক সেরকম একটা ব্যবস্থা করবেন, সেটা নিয়ে কিন্তু একটা আরেকটি জিনিস হলো যে যেখানে আমরা জানি যে একটা আলোচনার ব্যাপারে কিন্তু অনেকেই কথা বলছিল, এটা নিয়ে বারবারই বলা হচ্ছিল অনেক দিন ধরেই, মানুষজন বলছে যে তারা যেন একটু আলোচনায় বসেন। এখন কিছুদিন ধরে আমি শুনছি যে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান আসছে কিন্তু বিরোধী দল বলছে সেটার মধ্যে তারা আন্তরিকতা দেখতে পাচ্ছে না। আজকেও সাধারণ সম্পাদক এখন তো দেখা যাচ্ছে যে তিনি সরাসরি বলেই দিয়েছেন যে কোনো আলোচনায় তিনি যাবেন না, সেটা আন্তরিক কি অনান্তরিক সেই প্রসঙ্গেও তিনি গেলেন না, কিন্তু বলে দিলেন যে কোনো রকম আলোচনায় তিনি যাবেন না। এটা একটা দেশের
গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে একটি বিরোধী দলের, যেটা সর্ববৃহৎ বিরোধী দল বাস্তবতায়, তাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য আসাটা বোধহয় খুবই, আমি মনে করব যে, হতাশাব্যঞ্জক। আমি আরাফাত ভাই আপনার কাছে জানতে চাই, এটাতে মানে এটাতে কি উনি একটু আপার হ্যান্ডে আছেন এরকম কোনো কি সিগন্যাল পাওয়া যাচ্ছে? অনেকে কিন্তু মিসইন্টারপ্রেট করছে, মিসইন্টারপ্রেট অনেকে এভাবে নিজে ভাবতে পারেন কিন্তু বাস্তবতা সেটা বলে না। না মানে ব্যাপারটা কি এরকম যে সরকারকে নির্বাচনে যেতে হলে এই বিএনপি কে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে আন্তর্জাতিক মহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না? তারপর সেটাও মনে করি না, কারণ আন্তর্জাতিক মহলে এবং সেই কারণে উনি এত জোর গলায় বলেছেন কোনো আলোচনা টালোচনা নেই। ব্যাপারটা আমরা ভেবেছিলাম যে উল্টো হবে, যে হয়তো সরকার একটু উনি আসলে কোথা থেকে কনফিডেন্স পাচ্ছেন, ওনার কনফিডেন্সের সোর্স আসলে কোন জায়গায় বসে আছে এটা আমরা জানি না, বিভিন্ন কথাও আমরাও শুনি কিন্তু আন্তর্জাতিক মহলে মানে আমরা সোর্স জানতে চাই না, যুক্তিটা জানতে চাই যে আসলে যুক্তি খুঁজে পাই না আমি সত্যি কথা বলতে। আন্তর্জাতিক মহলের কথা বললেন, তাদের সাথেও যতটুকু আলাপ আলোচনা কথাবার্তা হয় তারা একটা যৌক্তিক জায়গা থেকে দেখবে যে থ্রেট করে যাব না, কারণ ইলেকশনে হারবো বলে যাব না বা যাব না এটাকে বানচাল করার জন্য, এরকম কোন অ্যাটিটিউড থাকলে আন্তর্জাতিক যত ইয়ে আছে তারাও এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমাকে একটা একটা জিনিস আপনি বলতে চাই, ওনার ওই বক্তব্যের সূত্র ধরে একটা হাইপোথেটিক্যালি আপনি চিন্তা করেন, খালেদা জিয়ার যে বাসা, সেই বাসাটা যদি ধরেন 1000 দুষ্কৃতিকারী অন্যায়ভাবে সংবিধান এবং আইন ভেঙে অ্যাটাক করলো, ওনার বাসার যে সিকিউরিটি গার্ড যারা আছে তারা কি করবে? তাদের সাংবিধানিক ম্যান্ডেটটা কি ওনাকে প্রোটেকশন দেয় এবং এই প্রোটেকশন দিতে গিয়ে তাদের এগেন্সে প্রতিরোধ গড়ে তুলবে? তার সেই করতে যে যদি ক্যাজুয়ালটি হয় সেই ক্যাজুয়ালটিগুলোকে উনি কি গণহত্যা বলবেন? কাজেই উপর থেকে উপরের আর নির্দেশ লাগে না, সংবিধান এবং আইন সে ম্যান্ডেট পুলিশকে দেয় সে কখন গুলি ছুড়বে কখন কি করবে। এই গোটা বাংলাদেশ জুড়ে যে জঙ্গিবাদীরা যেভাবে যে তাণ্ডবটা চালিয়েছে আমরা সার্বক্ষণিকভাবে লাইভ টেলিভিশনে দেখেছি, সেই তাণ্ডবের এটা তো দীর্ঘদিন ধরে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে এবং পুলিশ দীর্ঘদিন ধরে মার খাচ্ছে আমরা দেখেছি। আমরাই বলেছি পুলিশ কেন মার খাবে, পুলিশের তো মনোবল ভেঙে যাচ্ছে। সে তো একটা পুলিশ মার খাওয়া এবং মারা যাওয়া মানে বোঝেন, অনেকে দেখেছি অঙ্ক করেছে এই 60টার মধ্যে 60টা পুলিশ মারা গেছে মাত্র, তাহলে পুলিশের তাণ্ডব কি করে হলো? একটা পুলিশ মারা যাওয়া মানে আমি আক্রান্ত, আপনি আক্রান্ত, সংবিধান আক্রান্ত, রাষ্ট্র আক্রান্ত। কিন্তু এখন কিন্তু আমি বলছি একটা স্টেবল সিচুয়েশন, ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট আছে, এটা স্বৈরাচারের সময় না, সেক্ষেত্রে বিষয়টি আলাদা ঘটে। কাজে এই যে আক্রান্ত হচ্ছে পুলিশ মানে রাষ্ট্র আক্রান্ত হচ্ছে কাদের দ্বারা? স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, মৌলবাদী, জঙ্গিবাদী চক্রের দ্বারা, যারা ট্রাইব্যুনাল মানে না, আইন মানে না, বিচার মানে না। সেই জায়গায় রাষ্ট্রকে প্রোটেকশন দেওয়ার জন্য যে সাংবিধানিক দায়িত্ব পালন করছে পুলিশ, নিজেরা মার খাচ্ছে এবং এই প্রক্রিয়ায় যে ক্যাজুয়ালটি গুলোকে উনি গণহত্যা বলছেন এবং সেটাকে ধরে উনি ক্যাজুয়ালটি কি সবগুলো সংখ্যাকেই বলছেন নাকি ওই যে আলাদা আলাদা করে বলছেন? না, এই যে জঙ্গিবাদী যারা তাদেরকে, তাদের ক্ষেত্রে যে ক্যাজুয়ালটি সেগুলোকে উনি বলছেন গণহত্যা। মানে আমি আমি জানতে চাই যে সাতক্ষীরায় যে মামুন মামুনকে হত্যা করা হলো, হ্যাঁ, আপনি বলেছেন ঘাতকরা মেরেছে, ঘাতকরা কারা? এই যে জঙ্গিবাদী ঘাতক যারা আমাদের সংবিধান মানছে না, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করছে, তারাই তো সেই ঘাতক। এখানে একটু যোগ করি আরাফাতের কথার সঙ্গে যে অনেক সময় কিন্তু প্রাণে মেরে ফেলাটাই যথেষ্ট না। আমি সেই সময় যেই টেলিফোনের কলগুলি পেয়েছি সেখানে এক একজন যখন আমাকে বলছে যে আমার বাচ্চার জন্য একটু দুধ কিনতে যাওয়ার দরকার ছিল, আমাকে কাকিমণি বলে হয়তো সম্বোধন করে যে কাকিমণি আমি কি করব আমি বুঝে পাচ্ছি না, কেউ একজন বলছে মা ভীষণ অসুস্থ কিন্তু মাকে নিয়ে যে আমি বার হব, ডাক্তারের কাছে যাব, যেতে সাহস পাচ্ছি না, কেউ কেউ বলছে যে বাচ্চাকে কি স্কুলে পাঠাবো, গানের ক্লাস কি হবে, তারপরে অনেকের কাছ থেকে যেই ধরনের টেলিফোন কল যেগুলি পেয়েছি যে মন্দির ভেঙে দিয়েছে, একটা মন্দির ভেঙে দেওয়া মানে কিন্তু সেখানে আর একটি হিন্দু মানুষেরও প্রাণ নিতে হবে না, কিন্তু ওই এলাকার প্রতিটি হিন্দু জানবে যে তার প্রাণের উপরে আঘাত যে কোনো মুহূর্তে আসতে পারে, যেটা আমরা 71 পেয়েছি, 71 আমরা 7.5 কোটি জনতা ছিলাম, সেই জায়গায় হত্যা করা হয়েছে কিন্তু 30 লক্ষ লোককে। যদি সেইভাবে আমরা পরিসংখ্যান দিয়ে এগুলি হিসাব করতে যাই কিছুই না, হয়তো সেইভাবে বলতে গেলে যে 7.5 কোটি মানুষের মধ্যে তো 1 কোটি চলে গেছিলো, আরও 6 কোটি মানুষ তো ছিল, তার মধ্যে মাত্র 30 লক্ষ লোককে মারা হয়েছে, কিন্তু ওই 30 লক্ষ লোককে মেরে তো এই 7.5 কোটি মানুষের প্রাণের ভিতরে মৃত্যু ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার জীবনের নিরাপত্তা বোধটাকে হরণ করা হয়েছে এবং প্রতি সেকেন্ডে সেই মানুষটা মনে করেছে যে আমি এখনই এদের হাতে মৃত্যুবরণ করতে পারি। একটি বৃদ্ধা মহিলা যখন হাত জোর করে বলে যে বাবারে তোমরা যদি আমাদেরকে তোমাদের দেশে একটু থাকতে দাও
তাহলে আমরা থাকতে পারি। এবং আরেকজন কেন্দ্রে কেন্দ্রে বলছেন যে আমাদের বাড়িতে কালকে রাত্রে আক্রমণ হয়েছিল, আজকে সারা দিনে আমাদেরকে যথেষ্ট পাহারা টাহারা দেওয়া হয়েছে, কিন্তু রাত্রে যখন আবার ঘুমাতে যাব আবার যে আক্রমণ হবে না সেই নিরাপত্তাটা আমাদেরকে কে দিবে? এই যে মানুষের জীবনে শুধু হত্যা করা না, এই কথাটা আমি বারবার আমার নানান বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু বলি যে একজনকে হত্যা করে কিন্তু দশটা মানুষের প্রাণ একেবারে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায়, যে সে আর তখন বাঁচে না মানুষের মতন, এবং তার তখন পথ খোলা থেকে হয় চলে যাওয়া নয়তো এখানে একেবারে মানবেতর মানুষের সমস্ত অধিকার ছেড়ে দিয়ে। কিছু কিছু জায়গা বলেছে আমাদেরকে ভোটার লিস্ট থেকে বার করে দাও, তাহলে আমাদের উপরে আর এই অত্যাচারগুলি হবে না। এই যে ক্যাজুয়ালিটি, এই যে মানে একটা গুণগত একটা মানুষের মনের জায়গা কিংবা একটা সম্প্রদায়ের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি দিয়ে দেওয়া, বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু আমার কাছে তো ফোন আসছে সারাক্ষণ, তো এগুলির দায় দায়িত্ব কে নেবে? মানে যারা ভিকটিম না হয় তারা, তো এদেরকে যেটা আরাফাত বলার চেষ্টা করছেন যে পুলিশ তো তখন সাংবিধানিক ভাবে নৈতিক ভাবে পেশাগত ভাবে বাধ্য, এখানে যদি দশটা মানুষ এই একটা মানুষকে হত্যা করতে আসে, পুলিশ যদি সেখানে কোনো অ্যাকশন নেয়, আমরা মানবাধিকার কর্মী হিসাবে অবশ্যই জানতে চাইবো যে সেখানে অ্যাকশন নেওয়ার আগে পুলিশ যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল কিনা, আমাদের ভাষায় যেটাকে বলে পুলিশ এক্সেস হয়েছিল কিনা, যদি হয় আমরা নিন্দা জানাবো, কিন্তু যদি এদেরকে বাঁচাবার জন্য সেখানে ছয়টা মানুষের গায়ে যে আঘাত লাগে এবং ছয়টা মানুষ যদি আহত কিংবা কারোর কারোর নিহত হতে হয় তখন সেটার হিসাব কে করবে? কাজেই প্রধান বিরোধী দলের নেত্রী তিনি সমস্ত কিছুর একটা তদন্ত না চেয়ে সেটার একটা ফ্যাক্ট ফাইন্ডিং না করে কেন এই ধরনের গণহত্যা, এটার প্রতিশোধ নেওয়া হবে, এটার বিচার করা হবে, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কেন বলছেন? এবং এখানটা আমি একটা কথা এই সুযোগে বলি, একটা সেকেন্ড আমাকে সময় দাও, যে তিনি সিঙ্গাপুর থেকে এসে এই গণহত্যা নিয়ে যেই ধরনের বক্তব্য দিয়েছিলেন সেটা এত উস্কানিমূলক ছিল যে তার পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের আঘাত আক্রমণ অনেক বেশি বেড়ে গেছে আমাদের কাছে যেভাবে নালিশ এসেছে। একটু দূর গিয়ে সুনির্দিষ্ট ভাবে বলতে চাই, আমাকে জাস্ট 30 সেকেন্ডে বলি, একটা হচ্ছে উনি যে ট্রাইব্যুনাল করবেন সেই ট্রাইব্যুনালের প্রধান আসামি হবে বাংলাদেশের সংবিধান, কারণ সেই সংবিধানের ম্যান্ডেট নিয়ে পুলিশ জাতিকে প্রোটেক্ট করেছে। দ্বিতীয় জিনিস উনি আরেকটু উস্কানি দিয়েছেন, উনি বলছে আরো কিছু যান যাবে আমরা রক্ষা করব, উনি কাদের রক্ষা করতে যাচ্ছেন গোটা জাতি জানে, এই যুদ্ধাপরাধী রাজা কাদের। এবং এটা একই ভাবে এই যে দেখেন যে এই আপনার মৌলবাদীরা মানুষকে উস্কে, এই যে নারী এবং শিশুদেরকে যে সামনে ঠেলে দিচ্ছে যান দেওয়ার জন্য, আমাদের বিরোধী দলের নেত্রী আনফরচুনেটলি একই কাজ করলেন, আরো কিছু যান যাবে কিন্তু বাঁচানোর জন্য, এক্স্যাক্টলি ওই কাজই তো করলেন, বাঁচাবেন কাদের? এই রাজাকারদের। আর উনি বলছেন আরো কিছু যান যাওয়ার জন্য উনি রেডি হয়ে আছেন, এই যে নারী শিশু এবং এই সাধারণ কিছু মানুষ যাদেরকে উস্কে ধর্ম মানে ধর্ম দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে, ওনার সন্তানরা তো এসে দাঁড়াবে না, যারা একই কাজ করছে। বাংলাদেশের মানুষ অনেক সময় মনে হয় খুব অবুঝ, শিক্ষার অভাব, যুক্তি দিয়ে বিচার করে না, কিন্তু কিছু কিছু জিনিস নিশ্চয়ই যুক্তি দিয়ে বুঝবেন এবং সেই এই যুক্তিগুলো যেন তাদের ভেতরে কাজ করে। সবশেষ প্রশ্ন এক কথা উত্তর দেবেন, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং তারই পরিপ্রেক্ষিতে যে খালেদা জিয়ার উস্কানি পর্যন্ত আমরা এসে দাঁড়িয়েছি, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে পারলে এই খালেদা জিয়ার উস্কানি দেওয়া বন্ধ হবে আপনি মনে করেন? সেটি খুব মানে একটু জটিল প্রশ্ন ইন এ ওয়ে, মানে এটা প্রেডিক্ট করা, বাট আমার মনে হয় বাংলাদেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেকগুলি সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের অস্তিত্বের প্রশ্নে যে বিভাজনগুলি আছে সেই জায়গাতে হয়তো আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো, সেটি আমার দৃঢ় বিশ্বাস। কারণ এটি কিন্তু মূল মানে একটা ক্যান্সারের মতন জঞ্জাল হয়ে আটকে আছে, এটি যতদিন থাকবে, মানে যে রাজনৈতিক দল যে দেশের স্বাধীনতার বিরোধিতা করে তারা যতদিন সেই দেশ স্বাধীন দেশে রাজনীতি করবে এখানে একটা ঝামেলা লেগেই থাকবে, এটা খুব বেসিক একটা ইকুয়েশন থাকবে। সুতরাং মানে এই এই সমস্যা, এই ক্যান্সারের মতো সমস্যাটাকে মেটাবার জন্য সিভিল সোসাইটি আমাদের নৈতিক অবস্থান, নৈতিক অবস্থান এবং এটা নৈতিক অবস্থান, যারা করবেন তাদেরকে তাদের শক্তি আরো বাড়াবে এবং সেটার জন্য এই উদ্যোগ। অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই উদ্যোগের জন্য। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব, প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আবার ওই অনুষ্ঠান।